গাজা উপত্যকায় তাণ্ডব চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। ২৪ ঘণ্টায় উপত্যকা জুড়ে ইসরায়েলি বর্বরতায় প্রাণ গেছে নারী শিশু সহ আরও ৪০ ফিলিস্তিনির। দফায় দফায় হামলা চালানো হচ্ছে খান ইউনিসের আল নুসেইরাত শরণার্থী শিবিরে। বেসামরিক নাগরিকদের বসতি লক্ষ্য করে ছোড়া হচ্ছে বিধ্বংসী বোমা। শরণার্থী শিবিরের আশপাশের বাড়িঘরও পাচ্ছে না রেহাই। গুরুতর আহতদের সংখ্যাও বহু। আহতদের নেওয়া হচ্ছে জাবালিয়ার আল আওদা হাসপাতালে। গাজায় এমন ভয়াবহ হামলার তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। শিগগিরই যুদ্ধ বিরতির বিষয়ে আবারও জোর দিয়েছেন তিনি।